চট্টগ্রামে বহুতরহাটে হয়ে গেল বাংলাদেশ মানবাধিকার ফোরাম বিভাগীয় শাখার দ্বিবার্ষিক সম্মেলন। মানবাধিকার ফোরাম বিভাগীয় শাখা সভাপতি এস এম শহীদুল্লাহ রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার। উদ্বোধন করেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য জাবেদ আফসার চৌধুরী। পরে এস এম শহীদুল্লাহ রনিকে সভাপতি ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।